রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। মার্চের শুরু থেকে নগরীর হাসপাতালগুলোতে অস্বাভাবিকভাবে বাড়ছে রোগীর সংখ্যা। মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিন গড়ে 1000-এর বেশি নতুন রোগী আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আগামী মে মাস থেকে রাজধানীতে 23 লাখ কলেরা টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যেসব এলাকায় প্রকোপ বেশি সেসব এলাকায় এসব টিকা দেওয়া হবে। আরো জানাচ্ছেন মিজান রহমান। রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি কর্তৃপক্ষ বলছে গত 1 মার্চ থেকে প্রায় 50,000 ডায়রিয়া আক্রান্ত রোগী তাদের হাসপাতালে ভর্তি হয়েছে, অথচ হাসপাতালে স্থায়ী বেডের সংখ্যা রয়েছে মাত্র 450। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে এই হাসপাতাল। রাজধানীর যাত্রাবাড়ি, কদমতলি, শনিরাখরা, মোহাম্মদপুর এলাকার ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি দেখা গেছে আইসিডিডিআরবি হাসপাতালে। যাত্রাবাড়ি ঠিকই আছে, গাঁট বমি, পাতলা পায়খানা। নারায়ণগঞ্জ থেকে হরিহরপুর আমতলা থেকে আসছি, আমার ওয়াইফের ডায়রিয়া বমির সমস্যা। এখন বমিটা কমছে কিন্তু পায়খানাটা এখনো কমে নাই, স্যালাইন চলছে। ফার্মেসির থেকে ওষুধ খুয়াইছি, কোনো কার্যকর নেই, লগে লগে মানে হাসপাতাল ধরে এলাম। চিকিৎসকরা জানিয়েছেন শয্যা সংকটের কারণে বেশিরভাগ রোগীকে জরুরি সেবা ও পরামর্শ দিয়ে বাড়িতে চিকিৎসা নেওয়ার কথা বলা হচ্ছে। তবে যেসব রোগী মারাত্মক পানিশূন্যতা নিয়ে আসছেন তাদের যে কোনোভাবে ভর্তি করে তারা চিকিৎসা দিচ্ছেন। ক্যাপাসিটি 450, কিন্তু আমরা এখন আগের পরের নতুন রোগী মিলিয়ে প্রায় 1500-এর রোগী থাকে। আমরা ম্যানেজ করছি, যখন পেশেন্ট একটু ভালো হচ্ছে, পেশেন্ট নিজে নিজে মুখে খেতে পারছে, তার বমি হচ্ছে না, ওষুধ দিয়ে স্যালাইন দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে অ্যাডভাইস দিয়ে। এদিকে ডায়রিয়ার প্রকোপ কমাতে আগামী মে মাস থেকে রাজধানীতে 23 লাখ টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যেসব এলাকায় প্রকোপ বেশি সেসব এলাকায় এসব টিকা দেওয়া হবে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।